রং করছে তারা। এখানে মালামালটা কেন সেগুলো রং করা হচ্ছে, বেশ ভালোই তোরচোর ভাবে কাজ চলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এল ক্যাপচার। আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পার্বতীপুর রেলওয়ে জংশনে ওয়াশপিট। আপনারা আমার সামনে একটি ট্রেনের রেক দেখতে পাচ্ছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সান্তাহার দিনাজপুরের মধ্যে চলাচলকারী আন্তঃনগর দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে পঞ্চগড় পর্যন্ত চালানো হবে। সেই ট্রেনটি এই রেক দ্বারাই পরিচালিত হবে। বর্তমানে সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত চলাচলকারী আন্তঃনগর দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি সাদা আয়রনি রেক নিয়ে এবং 3000 সিস দিয়ে চলাচল করছে। আপনারা আমার সামনে যে রেকটি দেখতে পাচ্ছেন এটির সাথে আপনাদের সম্পর্ক অনেক পুরাতন। আপনারা অনেকেই এই রেকটি চেনেন। সাবেক একতা দ্রুতযান এক্সপ্রেস এই রেক দ্বারাই পরিচালিত করা হতো। ঠিক এভাবেই পার্বতীপুর রেলওয়ে জংশন ওয়াশপিটে অফ ডে দিন সার্ভিসিং করা হতো। তো আপনারা রেকের ভিতর অংশটুকু আপনাদেরকে আমি দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। সব কিছু ঠিক থাকলে আগামী 11 জুন হতে ট্রেনটি চলাচল শুরু করবে। যদিও এখনও কোনো অফিসিয়ালি নোটিশ আসেনি। নতুন রুট সান্তাহার থেকে পঞ্চগড় পর্যন্ত আন্তঃনগর দোলনচাপা এক্সপ্রেস নতুন টাইম টেবল নিয়ে চলাচল করতে পারে, এটি একটি সম্ভাব্য ডেট। ট্রেনটির লোড হবে 10-20। ট্রেনটিতে একটি পাওয়ার কার থাকবে, দুটি গার্ড ব্রেক থাকবে, 3টি শোভন চেয়ার থাকবে, 1টি কেবিন থাকবে নন এসি কেবিন এবং 3টি শোভন শ্রেণীর কোচ থাকবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোভন কোচ। ট্রেনটির বাঙ্কারগুলো রং করা হয়েছে, যেখানে আপনারা মারামারা রাখেন সেগুলো সম্পূর্ণ রং করা হয়েছে নতুনভাবে। এখন একটা বগিতে আপনাদেরকে রং করা দেখাবো। এখানে রং করছে তারা, যেখানে মালামাল রাখেন সেগুলো রং করা হচ্ছে, বেশ ভালোই তোরচোরভাবে কাজ চলছে। আসুন এবার আমরা রেকের ভিতরটা একটু পরিদর্শন করি। ট্রেনের নিচের এখানে সার্ভিসিং চলছে, ট্রেনের নিচে হয়তো ব্রেকের কাজ করছে। আসুন ভিতরটা আমরা দেখি। এটা হচ্ছে শোভন শ্রেণীর চেয়ার, আগে বলেছিলাম 3টি শোভন চেয়ার থাকবে। এখন আসি আমরা কেবিনে। এটা হচ্ছে ডাবল কেবিন, এগুলো সবগুলো নন এসি কেবিন হবে। সামনে আসুন সিঙ্গেল কেবিন, এটিও ডাবল কেবিন, সবগুলোই নন এসি কেবিন। আসুন আমরা একটা সিঙ্গেল কেবিন দেখে নিই। এটিও ডাবল কেবিন, এটি সিঙ্গেল কেবিন। ঠিক এভাবেই রেকগুলোকে সাজানো হবে, যদিও এখনও অফিসিয়ালিভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না। আমি যে রেক কম্পোজিশনের কথা বললাম এটা সম্পূর্ণ আনঅফিসিয়াল। এরক কম্পোজিশন নাও থাকতে পারে, হয়তো কিছুটা চেঞ্জ হতে পারে, আবার এটিও থাকতে পারে, সেগুলো সব কিছুই আপনারা জানতে পারবেন। ততদিন চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।